হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আমি শুভ খান। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। আমি এখন স্টেডিয়ামের মেন গেটে রয়েছি, এখন ভিতরে প্রবেশ করব। সো চলুন তাহলে স্টেডিয়ামের ভিতরে ঘুরে ঘুরে দেখা যাক স্টেডিয়ামের কাজ কত দূর এগিয়েছে। বন্ধুরা, অলরেডি মাঠের ভিতরে চলে এসেছি, এখন আমি পুরো মাঠ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের মাঠের কাজ কত দূর এগিয়েছে এবং মাঠের কী অবস্থা। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাঠ মোটামুটি 90% কমপ্লিট হয়ে গেছে। 10% কাজ যেটা বাকি রয়েছে সেটার কাজ চলছে, ইনশাল্লাহ আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। কারণ আজকে 24 তারিখ, আগামীকাল 25 তারিখে আমাদের বাংলার টাইগার্সরা চলে আসবেন আমাদের এই শহীদ চান্দু স্টেডিয়ামে। এসে তারা মাঠ পরিদর্শন করবেন এবং মাঠ পরিদর্শন শেষে তারা চলে যাবেন বগুড়ার 5-স্টার হোটেল মোমইনে এবং সেখানে তারা রাত্রি যাপন করবেন। এবং 26 তারিখে আমাদের এই মাঠে খেলার উদ্বোধন হবে। আমি দুঃখিত বন্ধুরা, খেলা 26 তারিখে হবে এটাই জানি, বাট খেলার টাইমটা আমি জানি না, এজন্য খেলার টাইম জানাতে পারলাম না। এদিকে দেখা যাচ্ছে মাঠের যে খেলার জন্য যে মেন অংশটুকু সেটি ঢেকে দিয়েছে, কারণ আকাশটা মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, ঢেকে দিয়েছে। বন্ধুরা, আমি যে গত সপ্তাহে স্টেডিয়ামের ভিডিওটি আপলোড করেছিলাম, সে ভিডিওটিতে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে ভাইয়া স্টেডিয়ামের আপডেট জানাবেন। সো বন্ধুরা, আপনাদের জন্যই মূলত আজকে স্টেডিয়ামে আসা এবং আজকের এই ভিডিওটি করা। সো বন্ধুরা, আপনাদেরকে সবার কাছেই অনুরোধ, ভিডিওটি না টেনে দেখবেন। বন্ধুরা, এদিকে দেখা যাচ্ছে রোলার দিয়ে মাঠের যে লেবেলগুলো লেবেল ঠিক করছেন। দেখতে পাচ্ছেন মাঠটা একদম কত ক্লিন করে ফেলছে, একদম প্লেন, কোথাও কোনো উচ্চ দোপা নাই। এবং বন্ধুরা, গত সপ্তাহে যে আমি ভিডিওটি দিয়েছিলাম স্টেডিয়ামের, ঘাসের চেহারাগুলো ছিল লাল লাল এবং আজকের ঘাসগুলো দেখেন একদম সবুজ কালার হয়ে গেছে। গত ভিডিওতে দেখা গিয়েছিল ঘাসে তারা সার দিচ্ছেন, ঘাসের পরিচর্যা করছেন, আজকে ঘাসটা খুব সুন্দর হয়ে গেছে। দীর্ঘ অনেক বছর পরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম প্রাণ ফিরে পেতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটন অন করার জন্য, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি স্টেডিয়ামের যে ভিআইপি গ্যালারিটা রয়েছে, আমি এখন ভিআইপি গ্যালারিতে অবস্থান করছি। ভিআইপি গ্যালারি থেকে মাঠের ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, গ্যালারির যে সিটগুলো রয়েছে, সিটগুলো আজকে হয়তো ফাঁকা দেখা যাচ্ছে, বাট 26 তারিখে এই সিটগুলো আর ফাঁকা থাকবে না। আশা করি আগামী দিনগুলোতে অনেক বড় বড় খেলা হবে, আন্তর্জাতিক খেলা হবে এই স্টেডিয়ামে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিআইপি গ্যালারির পাশে গ্যালারিতে যে রুমগুলো রয়েছে এসি রুম, সেই রুমগুলো রং করেছে এবং নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘ অনেক বছর পরে। চেয়ার টেবিল পরিষ্কার করছেন কর্মীরা, কর্মচারীরা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।